Hi kids, welcome back to my channel with a new video. So let's get started. আমি একটা সানসেটের উপর পেইন্টিং করে দেখাবো। প্রতিটা স্টেপ ভালোভাবে ফলো করবে তাহলেই বুঝতে পারবে। মিডিয়াম ইয়েলো বা লেমন ইয়েলো যে কোনো ইয়েলো কালার নিয়ে পুরো পেজে একটু জল দিয়ে ভালো করে সমান করে ব্লেন্ড করে নিতে হবে, সমানভাবে মিশিয়ে নিতে হবে। কোথাও একটু এলোমেলো করে রং টানবে না, জল দেবে, রং দেবে, সমানভাবে একই দিকে রং টেনে যাবে। ওভারঅল পুরো পেজে ইয়েলো কালারটা জল দিয়ে ভালো করে মিশিয়ে ব্লেন্ড করে দেবে। ইয়েলোর বদলে লেমন ইয়েলো দিলেও হবে, ইয়েলো অকার দিলেও চলবে। ওকে, এরপর আমি নিয়ে নিচ্ছি রেড কালার। রেড কালারটা ব্রাশে নিয়ে পেজের ঠিক মাঝ বরাবর সমানভাবে লাগিয়ে দিচ্ছি। এরপর ব্রাশে একটু জল নিয়ে রেডের সাথে ইয়েলোটা ব্লেন্ড করে দেব। রেড আর ইয়েলো মিশিয়ে অরেঞ্জ কালার অটোমেটিক নিয়ে নিচ্ছে, দেখো। একইভাবে অপর দিকেও ইয়েলোর সাথে রেডটা মিশিয়ে দেবে। আর একটু তাড়াতাড়ি ব্রাশটা চালাতে হবে, নাহলে ব্রাশের স্ট্রোকগুলো বোঝা গেলে বাজে দেখতে লাগবে। খুব তাড়াতাড়ি মিশিয়ে দিতে হবে। পুরো পেজে সমানভাবে মিশিয়ে দিতে হবে, অরেঞ্জ কালার অটোমেটিক নিয়ে নেবে, রেড আর ইয়েলোটা মিশিয়ে দিতে হবে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর 5-10 মিনিটের জন্য ওয়েট করতে দিতে হবে, কারণ পেজ যতক্ষণ না পুরোপুরিভাবে শুকনো হচ্ছে এরপর কালারও করা যাবে না। ওকে, মোটামুটি আমার পেজ ড্রাই হয়ে গেছে। এরপর আমি এর উপর কিছু ড্রয়িং করব, দেখো। ল্যান্ডটা করছি, নারকেল গাছ করছি দুটি, দেখো। আগে গাছের কাণ্ডটা করে নিয়ে পাতাগুলো একটা একটা করে বের করতে হবে। একটা কাজ মোটামুটি কমপ্লিট।
এরপর আমি আকাশ আর জলটা আলাদা করে নিলাম, দূরে কিছু জঙ্গল দেখালাম, মাঝে একটা নৌকা আঁকছি। তোমরা চাইলে ড্রয়িংটা একবার অন্য পেজে বা অন্য খাতায় প্র্যাকটিস করে নিতে পারো, কারণ ডিরেক্ট এর উপর করতে একটু অসুবিধা হবে, এক দুবার প্র্যাকটিস করে নিলে এর উপর ডিরেক্ট করতে পারবে। ওকে, আমার ড্রয়িং মোটামুটি কমপ্লিট। এবার আমি পুরো সিনারিটা যেটুকু ড্রয়িং করেছি পুরো ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেব। যেহেতু এটা সানসেটের সিনারি তাই ব্ল্যাক কালার দিয়ে ফিল করতে হবে। ল্যান্ড আর ঘাসগুলো কমপ্লিট, গাছটাও আমি ব্ল্যাক কালার দিয়ে ফিল করব। চাইলে তোমরা একটু সরু ব্রাশ নিতে পারো। যদি কালার বেরিয়ে যায় তো পাতার মধ্যে যেটুকু গ্যাপ আছে ফিল করলেও হবে না করলেও হবে, আমি করে দিচ্ছি, তোমরা চাইলে করতেও পারো নাও করতে পারো। প্রায় শেষ হয়েই এসেছে, দূরে জঙ্গলটুকু করে দিলাম ব্ল্যাক কালার দিয়ে। নৌকা সেটটুকু করছি, একটু হালকা সেট দেখাতেই হবে। আগেন আমি রেড কালার নেবো, রেড কালার নিয়ে সানটা করব। তোমরা চাইলে পেন্সিল দিয়ে একটা ছোট সার্কেল করে নিতে পারো, না হলে ডিরেক্ট করলে কোনো অসুবিধা নেই। একটু হাইলাইট করছি, হ্যাঁ জলেতে দেখে না, রেড কালারটা দিয়েই। ওকে, তাহলে আমার আঁকা এখানেই কমপ্লিট হলো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নেক্সট তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও বা কোন সাবজেক্টের ওপর ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। বাই।